ভুয়া ডক্টরেট ডিগ্রি, যা বললেন মমতাজ। ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। গত শনিবার বিশ্ববিদ্যালয়টি তাকে ডক্টরেট অব মিউজিক পদে ভূষিত করে। তবে মমতাজের পাওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির গ্রহণযোগ্যতা নিয়ে এরই মধ্যে বিতর্ক হয়েছে। অনেকেই দাবি করেছেন ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নেই, আর প্রতিষ্ঠানটি ডক্টরেট ডিগ্রি বিক্রি করে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে তুমুল আলোচনা সমালোচনা। মমতাজের ডক্টরেট ডিগ্রি পাওয়ার বিষয়টি অনুসন্ধান করে দেখছে বিডি ফ্যাক্ট চেক। তাদের অনুসন্ধানে জানা যায় ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নেই, তবে এই নামে একটি ওয়েবসাইট আছে যারা টাকার বিনিময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকে, যা ভারতের দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অ্যাক্ট 1956 অনুযায়ী অবৈধ। এমন অভিযোগের ভিত্তিতে যোগাযোগ করা হলে মমতাজ বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে গত এক বছর আগে আমাকে এই সম্মাননা দেওয়ার বিষয়ে কথা হচ্ছিল। করোনার কারণে আমি সময় নিয়েছি, আর এই সময়টা আমি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর নিয়েছি। আমার কাছে এটি ভুয়া মনে হয়নি। হ্যাঁ, এই নামে অনেক ভুয়া প্রতিষ্ঠান বা ঠিকানার খবর আমিও পেয়েছি। তখন এটি নিয়ে আরো বেশি সতর্ক হয়ে খোঁজখবর নেওয়া শুরু করি। এটা নিশ্চিত হয়ে বলতে পারি এই বিশ্ববিদ্যালয় সেটি নয়। মমতাজ আরো বলেন, আমি নিজে গিয়ে সম্মাননা গ্রহণ করেছি। আমি দেখেছি সেখানে কত লোক উপস্থিত ছিল। এই আয়োজনে চেন্নাইয়ের অনেক গণ্যমান্য ব্যক্তি অতিথি হিসেবে ছিলেন। এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি APJ আবুল কালাম ডিরেক্টর, লোকাল চ্যানেলের মালিক, কমিশনার সহ অনেকেই ছিলেন। আর সবচেয়ে বড় কথা হলো, প্রতিষ্ঠানটি শুধু আমাকে একাই নয়, তাদের দেশের অনেক গুণী মানুষকেও সম্মানসূচক ডিগ্রি দিয়েছে। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিও এজে মুরুগানান্থাম, তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেব সহ অনেকে। সেখানে হাজির হয়ে বিষয়টি কোনোভাবেই ভুয়া মনে হয়নি আমার। এদিকে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি পক্ষ থেকে জানানো হয়, শিল্পী হিসেবে 700 বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ 30 বছর বাংলার গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ। সেই কারণে তারা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে ডক্টর অব মিউজিক ডিগ্রি প্রদান করে এটি দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর পি ম্যানুয়েল। Oh,